আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের সামনে আবারও চলে আসলাম, যেটা হচ্ছে আসলে এত ব্যস্ততার কারণে আসলে সামনে আসতে পারি না, পুলিশ লাড়ানারি করে না, আস্তে আস্তে। তো আজকে আমরা চলে আসছি, আজকে যে কালেকশন দেখাবো 650 কালেকশন নিয়ে সবসময় আমি সামনে আসি আপনাদের সামনে। তো আজকে ফেসবুকের জগতে যত কালেকশন আছে সব কালেকশন নিয়ে আজকে আজকে ভিডিওটা দিব 650। এগুলো হচ্ছে ভাইরাল কালেকশন, এগুলা প্রতিবারে রিস্টোর করা হয় কিন্তু মাল থাকে না, অনেক চাহিদা, ব্যাপক চাহিদা কালেকশন। এগুলো অনেক চাহিদা, শুধু আমি সেল করি তা না, এগুলো অন্যান্য জায়গাও সেল করে। আসলে রিয়েল প্রোডাক্টটা এটা হচ্ছে অরিজিনাল টেক্সটাইল প্রোডাক্টের কালেকশনটা দিচ্ছি আপনাদেরকে। তো এগুলো হচ্ছে আপনাদের জন্য আজকে ভাইরাল কালেকশন নিয়ে আসছি। তো আজকে আমি আরেকটা কথা বলি, তো অনেকে কমেন্টস করে থাকেন যে জাহিদ ভাইয়া আপনাদের কমেন্টস বক্স আপনারা রিপ্লাই দেন না, আমি বারবার বলছি আমাদের ক্যাপশনে নাম্বার দেওয়া আছে, ওই ক্যাপশনের নাম্বারে অর্ডারটা কনফার্ম করতে হবে। আর অনেক সময় দেখা গেছে যে যখন আমাদের কল আসে, কল আমার মনে হয় না যে গ্রামীণ কেয়ার অফিসে এত ফোন আসে না, আমাদের যেভাবে ফোন আসে। তো আপনারা যখন কল করেন দেখা গেছে আপনি যখন কল করেন এর আগে একটা কল আসে, তো ওনার প্রোডাক্টটা যখন অর্ডারটা কনফার্ম করার জন্য মিনিমাম 10-20 মিনিট লাগে কমপ্লিট করতে, এর মধ্যে যদি 10-15টা নাম্বার কল চলে আসে তো ওইটা ওগুলা রিসিভ করা হয় না। তো পর্যায়ক্রমে কিন্তু সবার অর্ডারে নিচ্ছে, আর যারা যারা অর্ডার সিস্টেম বোঝেন না তারাই কমেন্টস করে বলে থাকেন যে এটা আমাদের, আমরা আপনাদের অর্ডার কনফার্ম করি না এবং আপনার রিপ্লাই দিই না। আমি একটা কথা বলি, আমাদের প্রোডাক্ট এত প্রোডাক্ট আসতেছে তারা কেন থাইমে আছে, তারা তো প্রতিদিনের প্রোডাক্ট নিচ্ছে, তারা কেন কমেন্টস করতেছে না, রিপিট করতেছে না, কেন প্রোডাক্ট দিচ্ছে না, কেন পূর্ণিমাশারি হাজার হাজার প্রোডাক্ট আসতেছে, এগুলো তো আমরা নিতেছি, আমার বাসাতেও যাচ্ছে না। তো আপনারা কেন ভালো একটা কমেন্টস করতেছেন না যে আসলে জাহিদ ভাই সব কালেকশনে প্রোডাক্ট অনলাইনের মাধ্যমে দিচ্ছে, তো আপনারা কেন ভাইরাসগুলোর আপনারা রিয়েক্ট করেন না? তো এটা আমার কাছে খুব দুঃখজনক লাগে, কারণ কি আমি সবসময় ফলো রাখি, কথা দেখি কে কী লেখে। আর একটা কথা বলি, আপনারা যারা ব্যাড কমেন্টস করবেন নেক্সট টাইমে পূর্ণিমা সারে ফেজে আর দেখতে পারবো না, কারণ আমরা ব্যান করে দিব আজকে থেকে, আজকের ভিডিও থেকে যারা ব্যাড কমেন্টস করবে আমাদের প্রত্যেকটা ভিডিওর নিচে কমেন্টস বক্সে আমি ব্যান করে দিব, আর কোনোদিনও আমাদের পূর্ণিমা সারি দেখতে পারবে না, দরকার নাই, ভাইরাস থাকা না থাকেই দরকার। আমি বারবার বলি যারা কমেন্টস করবেন সাবধান হয়ে যাবেন। আর একটা কথা বলি, যারা ব্যাড কমেন্টস করেন তাদের প্রোফাইলে কিন্তু ফেসবুক পেজের মেসেঞ্জারে যারা কমেন্টস করেন আপনার প্রোফাইলে আপনার ডিটেলস, আপনার কোথায় থাকেন, আপনার সব কিছু দেখতে পারতেছি, আপনারও কিন্তু আমি রিপ্লাই দিতে পারি, কারণ আমরা অভদ্র না, আমরা ভদ্র ফ্যামিলির মানুষ। তো হিসাব করে কমেন্টস করবেন। আর একটা কথা বলি, বারবার বলতেছি আমি হাজার হাজার প্রোডাক্ট নিয়ে আসি, হাজার হাজার প্রোডাক্ট, সব প্রোডাক্ট কিন্তু দিনেরটা দিনে সেল হয়ে যাচ্ছে, কারা নিচ্ছে এখানে? কিন্তু জিন পেত নিয়ে এসে নিচ্ছে না, আমাদের পরিবার সদস্যরা নিচ্ছে। আপনারা কেন রিয়েক্ট করতেছেন না যে তারা যে কমেন্টস বক্সে রিভিউটা খারাপ দিচ্ছে? আপনারা আপনারা আমার ফ্যামিলির সদস্য না, আপনারা রিয়েক্ট করেন, কে বলছে পূর্ণিমা ছাড়ি দিচ্ছে না? আমরা হাজার হাজার প্রোডাক্ট নিতেছি অনলাইনের মাধ্যমে, তো আপনারা অবশ্যই রিয়েক্ট করলে আমার মনটা খুব ভালো লাগবে, কারণ কি এত প্রোডাক্ট দিচ্ছি ঢাকা এবং ঢাকার বাইরে, কেন আপনারা এগুলো দেখিয়ে যাবেন, আপনারা রিয়েক্ট করবেন না? আপনারা আপনাদের আপনাদের পূর্ণিমা সারি শপ না, আমি বারবার বলতেছি পূর্ণিমা সারি হচ্ছে আপনাদের। আমি যদি ওয়ান টাইম ইউজ করতাম যে এই একটা ড্রেস আমি 900 টাকা করে সেল করতে পারতাম, আপনাদের জন্য 650 দিচ্ছি, কারণ আপনাদেরকে আমি অনেক ভালোবাসি, আপনারা হচ্ছেন আমার ফ্যামিলির সদস্য, কারণ কি এগুলো হচ্ছে টেক্সটাইল মেল কটন। তো কেন আপনারা রিয়েক্ট করবেন না? আপনাদের পূর্ণিমা সারি পেজে একটা ফেক একটা আইডিয়া এসা একটা বাজে কমেন্টস করে চলে যাবে, আপনারা এগুলো সুযোগ দিয়ে দেবেন? আমার কাছে খুব দুঃখজনক ব্যাপারটা লাগলো। তো অবশ্যই এগুলারে আপনারা ভাইরাসগুলারে আপনারা কোনো সময় রিয়েক্ট করবেন, কোনো সময় প্রশ্রয় দিবেন না। আমি বারবার বলতেছি যারা আমার ইউটিউব মানে যেগুলো ফেসবুক পেজে আমি আপলোড করব, এখানে যারা ব্যাড কমেন্টস করবে তাদেরকে আমি ব্যান করে দিব আজকের থেকে আমি এরা আমার ফেসবুক পেজে আর দেখতে পারবে না। তো আজকে আমি আপনাদেরকে প্রত্যেকটা ডিজাইন ঈদ না এই বছরের ভাইরাল কালেকশনগুলো দেখাবো, কারণ কি এই ফেসবুক জগতে সবচেয়ে ভাইরাল কালেকশনগুলো আজকের ভিডিওতে দেখাবো আপনাদেরকে। তো আজকে আমাকে বরাবর মতো আমার যে প্রাণ প্রিয় পায়রাসুল ভাই, যেটা হচ্ছে সবসময় 650 থাকে, কন্টিনিউ থাকে। তো আমি আজকে 650 ড্রেসের মধ্যে সেলিম ভাইকে নিয়ে আসছি। সেলিম ভাই আসলে ওনার নাম হচ্ছে সেলিম, আমি আদর করে কি বলি পায়রাসুল, কারণ কি আমার কাছে খুব ভালো লাগে পায়রাসুল বলতে। তো আপনারা মাঝে মাঝে যারা আসেন সবে তারা বলেন যে পায়রাসুল ভাই কে ডাক দেন, তো উনি কিন্তু মজা পায় কিন্তু কষ্ট পায় না। তার বিষয়টা হলো আজকের যে কালেকশন গুলো দেখাবো, কি কালেকশন দেখাচ্ছে আজকে ভাইরাল কালেকশন, ফেসবুক জগতের ভাইরাল কালেকশন নিয়ে আসছে আপনাদের জন্য 100% ভাইরাল কালেকশন। এটা কি কি কাপড় বললে তো আগে? এটা পিওর মিল কটন 100% 100% পিওর কটন। আমি আপনারা শুধু যে আমার থেকে কেনাকাটা করেন তা না, আপনারা এই এই ড্রেসগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রাইসে সেল করে, আমরা কিন্তু 650 আসি, কারণ কি এটা নতুন আপডেট ড্রেসটা হচ্ছে নতুন আপডেট কালেকশন। তো আপনাদেরকে কি দিচ্ছি?
একদম ভাইরাল কালেকশন, ভাইরাল কালেকশনটা 650 দিচ্ছি। এটা পূর্ণিমা সারিজের একটা বেস্ট বেস্ট কালেকশন, মাত্র 650 দিচ্ছি। এটা ব্যাক পোশনটা দেখেন ভাই, এটা ব্যাক পোশনটা কটনের সেরা কালেকশন, এগুলো ভাইরালের সেরা কালেকশন নিয়ে এসেছি আপনাদের জন্য পূর্ণিমা সারিজের। এটা হচ্ছে স্টোন ওয়ার্কের কাজ করা বয়লের, আর দোপাট্টাটা দেখাবো। অনেক সুন্দর। তো এটার প্রাইস হচ্ছে মাত্র 650 টাকা। ওয়াও, এটার প্রাইস মাত্র 650-এর সেরা কালেকশন নিয়ে আসছি কালকের জন্য, সেরা কালেকশন মাত্র 650। এই সেই রাখি, রাখি এখনও মানুষে অনেকে 1000 প্লাস 900 করে সেল করতেছে। আপনারা একটা নর্মাল ড্রেসও 300-350 টাকা কমে পাচ্ছেন। কি অরিজিনাল রাখি এটা, এটা একদম রিয়েল রাখি, এটা এক নম্বর রাখি, যেটা হচ্ছে টেক্সটাইল মিল কটনের রাখি, এটা সেরা কালেকশন। তো এগুলো যখন বানাবেন তখন বুঝতে পারবেন যে এগুলো কি, 650-এ জাহিদবি কি দিচ্ছে, খুবই সুন্দর। রাখির সেরা কালেকশন মিষ্টি কালার, অরিজিনাল রাখি এটা, 650-এ দিচ্ছি আমরা অরিজিনাল রাখি। এসে আরেকটা ভাইরাল কালেকশন, ভাইরালের শেষ নাই, অনেক আছে। আর এক মিনিট, হ্যাঁ, হচ্ছে সিঁদুর লালটা দেখেন, দেখাচ্ছি আপনাদের অরিজিনাল সিঁদুর লাল। হুম, একের কালেকশন, এটা হচ্ছে ব্যাক পোশনটা, একদম সেরা কালেকশন নিয়ে আসছে আপনাদের জন্য। তো এটা দোপাট্টাটা খুললাম, তো এটা হচ্ছে প্যান্টের কাপড়টা, তো এটার প্রাইস থাকতেছে মাত্র 650। এটা হচ্ছে হলুদটা, এটা হচ্ছে গ্রিন কালারটা, মাত্র 650। এটা খুললো রেড কালারটা, খুলো খুলেন, এটাও মেল কটনের স্টোন ওয়ার্কের কাজ করা, অরিজিনাল টেক্সটাইল মেল কটনের। হুম, ব্যাক পোশনটা দেখেন, পোশনটা পুরো কাশ্মীরি সুতার কাজের, কালারগুলো দেখেন, ওনার আর খোলা লাগবে না, থাক, এটা হচ্ছে কালোর মধ্যে 650। আচ্ছা দাও আর খুলি না, 650। প্রত্যেকটা ভাইরাল কালেকশন, প্রত্যেকটা ভাইরাল কালেকশন পূর্ণিমা সারিজের, এটাও একটা ভাইরাল কালেকশন 650-এর, মাত্র মেল কটনের 650, ব্ল্যাকটা এটা 650। এই সেই দানশিরি, দানশিরির বিষয়টা বলি, দানশিরিটা হয়তো কালকে আসবে না, তারপরের দিন আসবে, আমার ফুল সেট আপটা আসবে। এই যে আমাদের দেখেন এখানে হলো ইয়ার কালেকশন, এগুলো হচ্ছে রাখির কালেকশন, কিন্তু দানশিরিটা কালকের পরের দিন আসবে। ব্ল্যাকটা আসছে অবশ্যই একদম ফুল ফিল আপ হবে তারপরের দিন, কালকের পরের দিন আপনারা হিউজ কালেকশন পাবেন এই দানশিরির। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।